الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا ان الله شديد العقاب وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا إلى آخر الحديث رواه ابن ماجه والحاكم وصححه الشيخ الألباني الحمد لله আমরা শুরুতে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করি তার গুণগান এবং গুণকীর্তন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের পথে চলার ইসলামের কথা বলার ইসলামের কথা শোনার তৌফিক দিয়েছেন এই ফিতনার যুগে ভয়ঙ্কর এই জামানায় আমাদেরকে দ্বীনের পথে অটল থাকার যিনি তৌফিক দিলেন এটি বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীনের পথে অটল থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নিয়ামতে ধন্য করলেন আমরা তার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্তি প্রতীক বিশ্ব শান্তির কাঙ্ক্ষিত প্রদীপ যিনি জাহিলিয়াতকে বিদূরিত করে ওহির জ্ঞান দিয়ে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে জাহিলি সমাজের চিত্রকে পাল্টে দিয়ে ইসলামের সোনালী সমাজ উপহার দিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন রওনক করেছেন সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুল আনফাল এর 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইবনু মাজাহ এবং মুস্তাদরাকে হাকিমের একটি বিশুদ্ধ হাদিস পাঠ করেছি লম্বা হাদিসের সামান্য একটি অংশ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি বলার ইচ্ছা পোষণ করি সেটি হলো আযাব গজব এর কারণ এবং প্রেক্ষিত আমাদের সমাজ আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন থেকে পৃথিবীতে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষ করে করোনার কারণে করোনা মহামারী সারা বিশ্বের চিত্রকে পাল্টে দেওয়ার উপক্রম সামনে এর থেকে বড় মহামারী আসবে না এর নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না বড় হাদিস এসছে যে কেয়ামতের আগে ফিতনার একটার পর একটা লেগেই থাকবে পুতির মালা যদি ছেড়ে যায় একটা যেমন দানা প্রথমে পড়ে এরপর একটার পর একটা সিরিয়ালি পড়তে থাকে কেয়ামতের আগের ফিতনাগুলো হবে এরকম
কেউ বাধা দিতে পারবে না। একটার পর একটা ফিতনা, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা বিপদ, একটার পর একটা আযাব আসতেই থাকবে। এবং আমরা সেই যুগেই সেই যুগ অতিক্রম করছি, আমরা ফিতনার যুগে। এই যুগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুগে, এই ফিতনার যুগে যে ব্যক্তি ইমানের সাথে নিজেকে রক্ষা করতে পারবে ফিতনা থেকে, সেই ব্যক্তি যেন তার হাতে আগুনের অঙ্গার, অগ্নিকুণ্ড হাতে নিয়ে থাকা যত কষ্টকর, তার থেকে বড় কষ্টকর হলো ফিতনার যুগে ইমান নিয়ে বেঁচে থাকা। আমরা সেই যুগ অতিক্রম করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি একটু বিবেচনা করেন, বেশ কয়েক বছর থেকে বা বিশেষ করে খুব সাম্প্রতিক সময়গুলোতে সামাজিক অন্যায়, সামাজিকভাবে অপরাধ প্রবণতা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। সেই খুনের কথা বলেন, ছিনতাইয়ের কথা বলেন, দুর্নীতির কথা বলেন, দায়িত্বহীনতার কথা বলেন, এরপর আপনার সাম্প্রতিক সময়ে যে মর্মান্তিক হৃদয় বিতরণ ঘটনা ঘটল সেই সিলেটের এমসি কলেজে, স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হলো, নোয়াখালীতে একজন মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হলো, নির্যাতন করা হলো, সেই নোয়াখালীতেই এর কিছুদিন আগে সুবর্ণচরে মা মেয়েকে ধর্ষণ করা হলো। এই যে ধর্ষণের ঘটনা বা সামাজিকভাবে অপরাধের প্রবণতা এক শ্রেণীর মধ্যে বৃদ্ধি পাচ্ছে, এটার কারণ কি? এটার কারণ আমাদের ফাইন্ড আউট করা দরকার, এবং এর থেকে বাঁচার উপায় কি এটা আমাদের উপস্থাপন করা দরকার, জানা দরকার। কারণ এই অপরাধ প্রবণতাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা দেখছি এই অপরাধগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এবং মানুষের মাঝে অস্থিরতা কাজ করতেছে এক শ্রেণীর মাঝে। তো এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার উপায় কি, এই অপরাধগুলোকে বন্ধ করার উপায় কি, বা এই অপরাধগুলো সৃষ্টির পেছনের কারণ কি, এগুলো আমাদের জানা দরকার। মূলত ইসলামকে যদি মুসলমানরা সঠিকভাবে পালন না করে, ইসলামের কোনো বিধান নিয়ে যদি সংশয় পেশ করে, ইসলামের কোনো বিধান নিয়ে যদি সামান্যতম সন্দেহের উদ্রেক মনের মধ্যে উদয় হয়, বা ইসলামের কোনো বিধান যদি কারো ভালো না লাগে, তাহলে পরে তার মধ্যে পথভ্রষ্ট হওয়ার, বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আজকে আধুনিক বিশ্বে আধুনিকতার নাম দিয়ে, মডার্নাইজেশনের নাম দিয়ে, ডিজিটালাইজেশনের নাম দিয়ে, কালচার এর নাম দিয়ে আমরা সামাজিকভাবে যে চিত্র অবলোকন করছি, এই সামাজিকতার এই চিত্রে এই ধরনের ধর্ষণ বা এই ধরনের অপরাধ যে হবে না, এটাই বড় অস্বাভাবিক ব্যাপার। এই অপরাধগুলো হওয়াটাই যেন স্বাভাবিক হয়ে গিয়েছে, এবং এই অপরাধগুলোকে যদি বাধা দেওয়া না যায়, এই অপরাধগুলোকে যদি আমরা এখনই বন্ধ করতে না পারি, তাহলে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আগামীতে যারা ভালো লোক, যারা ভালো মানুষ, তাদেরকেও শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, সেই বিপদকে তোমরা ভয় করো, বেঁচে থাকো, যে বিপদ শুধুমাত্র তোমাদের মধ্যে যারা খারাপ লোক, যারা জালেম, তাদেরকেই গ্রাস করবে না, বরং যারা জালেম তাদেরকে তো গ্রাস করবেই, তাদেরকে তো বিপদ, তারা বিপদে পড়বেই, যারা জালেম নন, ভালো মানুষ আমরা, কিন্তু বাধা প্রদান করি না। এটাকে বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেই না, প্রয়াস নেই না, এককভাবে কিংবা সম্মিলিতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে আমরা যদি এই উদ্যোগগুলো না নেই, তাহলে পরে এমন একটা সময় আসবে, সেই সময়ে তোমাদের মধ্যে যারা ভালো ব্যক্তি, তোমাদের মধ্যে যারা নিরপরাধ, তাদেরকেও সেই ফিতনা গ্রাস করে ফেলবে, সেই ফিতনা থেকে কেউ রক্ষা পাবে না, সে আযাব থেকে কেউ রক্ষা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে,
ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। এটা হলো মুসলমানদের অন্যতম সর্বপ্রধান কার্যক্রম এই পৃথিবীতে। মুসলমানদের অন্যতম প্রধান কর্মসূচি এই পৃথিবীতে তারা ভালো কাজের উৎসাহ দিবে, ভালো কাজের উদ্যোগ নিবে, ভালো কাজের সহযোগিতা করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এটা হলো মুসলমানদের বিশেষ করে বৈশিষ্ট্য। এবং আমরা যে শ্রেষ্ঠ জাতি সারা পৃথিবীর মধ্যে, মুসলমানরা যে শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠত্বের শর্তই হলো, শ্রেষ্ঠত্বের কন্ডিশন হলো মানুষকে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা এই পৃথিবীতে যারা অন্যায় করতে চায়, যারা অশ্লীলতা প্রচার করতে চায়, যারা মানব বিধ্বংসী, ধর্ম বিধ্বংসী কার্যক্রমে লিপ্ত, তাদেরকে তোমরা বাধা প্রদান করো। এবং যারা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কাজ করে, তাদেরকে তোমরা সাপোর্ট করো এবং তাদেরকে এই কাজগুলো করতে উৎসাহ যোগাও। এটা হলো মুসলমানদের শ্রেষ্ঠত্বের অন্যতম বড় পরিচয়। কিন্তু যখনই আমরা আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই মানসিকতা থেকে বের হয়ে আসলাম, সেটা আমাদের মানসিকতার কারণে হোক কিংবা পারিপার্শ্বিক কারণে হোক, যে কারণে হোক না কেন, আমরা যখন এর থেকে বের হয়ে আসলাম, তখন এই মুসলমানদের উপরে, আমাদের উপরে দুনিয়ার যত আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন, এবং এটা চলতেই থাকবে যদি আমরা এর থেকে বের হয়ে আসতে না পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির সাহাবীদেরকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করেন হাদিসটি, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনাসামনি হলেন, ফাকালা ইয়া মাআশারাল মুহাজিরিন, বললেন, হে মুহাজিররা, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, পাঁচটা ব্যাপারে আমার আশঙ্কা হচ্ছে যে খুব শীঘ্রই তোমরা পাঁচটা ব্যাপারে ফিতনায় পতিত হবে, পাঁচটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে। ও আউযু বিল্লাহি মিন আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর নিকট আশ্রয় চাই যেন এই পাঁচটা বিষয়ে কোনো একটাও যেন তোমাদেরকে স্পর্শ না করে, তোমরা যেন থেকে বেঁচে থাকো, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাঁচটা বিষয়ের বিস্তারিত বর্ণনা দিলেন। এর প্রথমটা হলো, লাম তাযহারিল ফাহিশাতু ফি ক্বাউমিন ক্বাত্তু ইল্লা ফাশা ফীহিম আত-ত্বাউম ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদা। যদি কোনো এলাকায়, যদি কোনো দেশে, যদি কোনো অঞ্চলে ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা বৃদ্ধি পায়, হাত্তা ইউলিনু বিহা, এবং সেই অশ্লীলতাকে তারা প্রচার করে, প্রকাশ্যে এটাকে প্রচার করে বিভিন্ন নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে, কালচারের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, প্রগতিশীলতার নাম দিয়ে, যে নাম দিয়ে তারা প্রচার করুক না কেন, ইল্লা ফাশা ফীহিম আত-ত্বাউম ওয়াল আওজা, তখনই আল্লাহ তাআলা সেই জাতির মধ্যে বা সেই অঞ্চলে মহামারী প্রেরণ করেন। ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এবং এমন এমন রোগ তাদেরকে প্রেরণ করেন ওই জাতির মধ্যে যে রোগ আগের যুগে ছিল না। এমন মহামারী, এমন অসুখ বিসুখ, নতুন 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 রোগ আল্লাহ তাআলা দেন যে রোগের অস্তিত্ব পূর্বের যুগের ছিল না। আল্লাহ তাআলা সেই রোগের সৃষ্টি করেন এই জাতির মধ্যে, যে জাতির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে দিবালোকে প্রকাশ্যে। এটা কি হচ্ছে না আজকে আমাদের সমাজে? আজকে যে সমাজে অপরাধ, আজকে যে সমাজে জেনা, ব্যভিচার, পারিবারিক কলহ, কোন্দল, পরকীয়া, এবং এই পরকীয়ার জন্য নিজের মা সন্তানকে হত্যা করতেছে, এরকম জঘন্য বর্বরতম অপরাধ আমাদের দেশে সংঘটিত হচ্ছে, এবং তার মুসলমান, তার জন্মসূত্রে মুসলমান, অনেকেই নামাজও পড়ে, এমনও ব্যক্তি আছে তারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত, ফলে আল্লাহ তাআলা আমাদের সমাজে, দেশে এই সমস্ত রোগের বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এই রোগগুলোর জন্ম দিচ্ছেন, এবং এই রোগগুলো আরো বৃদ্ধি পেতে থাকবে যদি আমরা এর থেকে বের হয়ে আসতে না পারি। দুঃখজনক হলো সত্য যে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত কিংবা আধুনিক প্রগতিশীলতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে,
সংস্কৃতির নাম দিয়ে যে প্যাকেজ আমাদেরকে দেওয়া হচ্ছে, যে নগ্নতা এবং অশ্লীলতার প্যাকেজকে আধুনিকতার মোড়কে আমাদের সামনে পেশ করা হচ্ছে, আমরা সেটাকে গ্রহণ করছি এবং সেটাকে বলতেছি এটা হলো প্রগতিশীলতা এবং এটা আধুনিকতা। এই জাহালাত, এই জাহিলিয়াতকে যদি আমরা ঠেকাতে না পারি, এই জাহিলিয়াতকে যদি আমরা সমাজ থেকে উচ্ছেদ করতে না পারি, এই জাহিলিয়াতের পরিবর্তে এর বিপরীত মেরুতে অবস্থিত ইসলামকে যদি আমরা সমাজে কায়েম করতে না পারি, ইসলামী কালচারকে যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে পরে এই সমস্ত অপরাধ এবং এই সমস্ত রোগ বালাই বালা মুসিবত বিপদ আপদ মহামারী কখনো পৃথিবী থেকে বিদায় নেবে না। এটাই একমাত্র উপায়। ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি সাহিত্য যাই বলেন না কেন, এটাই হলো সব থেকে বড় সভ্যতা, ইসলামের সবকিছুই সভ্যতা। যদি আমি এই সভ্যতাকে মেনে না নিয়ে ভিন্ন কোন কালচারের আমদানি করি, সেটাই হলো জাহিলিয়াত, এবং সেই জাহিলিয়াত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা হলো এক নম্বর কারণ বর্তমান সময়ে এই মহামারীগুলো এই কারণে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরে বলেন, সূরা নূরের 19 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ইমানদারদের মধ্যে, মুসলমান সমাজে, ইমানদার সমাজে, মুসলিম সমাজে, ইসলামী সমাজে তারা অশ্লীলতা বেহায়া পড়া নগ্নতার প্রসার ঘটানোর জন্য উঠে পড়ে দেখে গেছে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। মুসলমানদের সমাজে এটা হতে পারে কোনো সমাজে, এটা হতে পারে কোনো দেশে বা অঞ্চলে, যেমন বাংলাদেশ, এটা অধিকাংশ দেশ, অধিকাংশ নাগরিক আমরা মুসলমান, কিন্তু এই দেশে মুসলমানদেরকে, মুসলমানদের তাহাজিব তামাদ্দুন, মুসলমানদের শিক্ষা সংস্কৃতি, মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্ত কালচারকে চেঞ্জ করে দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং এটা বলার সময় এসছে এবং এটাকে প্রতিরোধ করার সময় এসছে। যে যে দৃষ্টিকোণ থেকে দেখুক না কেন, যদি আমরা ভারতীয় আগ্রাসনকে ঠেকাতে না পারি, কালচারাল যে আগ্রাসন তারা করতেছে, এবং কোন দেশকে দখল করার জন্য সর্বপ্রথম শর্ত হলো সেই দেশের কালচারকে চেঞ্জ করো, সেই দেশের মধ্যে তুমি তোমার দালাল নিয়োগ করো, তোমার আদর্শে যারা আদর্শিক, তোমার আদর্শে যারা আদর্শিত, তোমার মতবাদকে যারা বিশ্বাস করে, তোমার দেশের আদর্শকে যারা সাপোর্ট করে, এই একটা জাতি তৈরি করো, তোমার তুমি এমনি বিজয় করতে পারবা। এবং সেটাই ভারত করতেছে, ভারতের বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে এবং তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের যুবকদের চরিত্রকে হরণ করার জন্য তারা উঠে পড়ে দেখিয়েছে। পারিবারিক কোন্দল, পারিবারিক দ্বন্দ্ব আপনারা দেখেছেন এর আগে, এই ঘটনাগুলো তো এটা সিরিয়াল ঘটনা, এটা একটার সাথে একটা লিঙ্ক আপ। আপনারা এর আগে দেখেছেন এক ঈদের সময় এক মেয়ে পাখি জামা না পেয়ে আত্মহত্যা করছে, আপনাদের মনে আছে এই কাহিনী ঘটছে বাংলাদেশে? কেন? পাখি সিরিয়াল কোথাকার? ইন্ডিয়ার। এবং পারিবারিক সম্পর্ককে বিনষ্ট করার জন্য যত কলাকৌশল অবলম্বন করা দরকার, সবগুলো কলাকৌশল বাস্তবিক এবং অবাস্তব সকল কলাকৌশলকে তারা নতুন নতুন মোড়কে আমাদের সমাজে প্রচার করতেছে, এবং বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের মহিলারা খুব সুন্দরভাবে এগুলো উপভোগ করতেছে। এই সিরিয়াল গুলো যদি, এই ভারতীয় কালচারাল আগ্রাসন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে সামাজিক অপরাধ প্রবণতা কোনোভাবেই কমবে না, ধর্ষণের মতো ঘটনা কোনোভাবেই কমবে না, এটা বৃদ্ধি পেতেই থাকবে। গত 5 বছরে বাংলাদেশে 11,500 মতো ধর্ষণের ঘটনা ঘটছে গত 5 বছরে। দুঃখজনক হলেও ধর্ষণের, যারা ধর্ষণ করে, মাত্র 4% বিচার হয় বাংলাদেশে। তার মানে 100 জন যদি আসামিকে গ্রেপ্তার করা হয়, মাত্র 4 জনের বিচার হয়, বাকিরা সব কোনো না কোনো ভাবে খালাস পেয়ে যায়, যেভাবেই হোক না কেন, অর্থের জোরে, ক্ষমতার জোরে, লবিং করে, বাবা যেভাবেই হোক না কেন, এক শ্রেণীর মদতে তারা আজকে এই সমাজে এই অপরাধ প্রবণতা গুলো চালাচ্ছে। তো আপনি মিছিল করবেন, মিটিং করবেন, যে ধর্ষণ প্রতিরোধ করো, ধর্ষণের, ধর্ষকদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত মিছিল মিটিং করে মূলত ধর্ষণকে কমানো যাবে না, বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা মিছিল মিটিং করতেছে তারা এই কাজের সাথে জড়িত।
অপরাধ কমানোর জন্য এগুলো সঠিক কোনো উপায় নয়, বরং এই অপরাধ প্রবণতা কমানোর জন্য আপনি অশ্লীলতাকে বন্ধ করে দিন, বেহায়াপনাকে বন্ধ করতে হবে। সেটা সামাজিকভাবে কিংবা স্যাটেলাইটের জগতে যে সমস্ত অপরাধ প্রবণতাগুলো হচ্ছে, যুবশ্রেণী আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, সেটাকে এখনই বন্ধ করে দেওয়ার উপযুক্ত সময় এসেছে, এই দাবি করা উচিত। কেউ এই দাবি করতেছে না, যারা মিছিল মিটিং করতেছে কেউ এই দাবি করতেছে না যে বাংলাদেশের সমস্ত পর্ন সাইটগুলো বন্ধ করে দেওয়া হোক, সমস্ত সিরিয়াল ভারতীয় সিরিয়াল বন্ধ করে দেওয়া হোক, এগুলো কেউ দাবি করতেছে না। সুতরাং আমাদের এগুলো বন্ধ করতে হবে, অবশ্যই ইসলামের দিকে ফিরে আসতে হবে, এবং আল্লাহ রাসূল যে কথাগুলো বলে গিয়েছেন যে সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য তোমাদেরকে ফাহেশা অশ্লীলতা বেহায়াপনা থেকে বের হয়ে আসতে হবে, এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, তিনি ফিতনার আশঙ্কা করলেন, ওয়ালা ইয়ানকালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। কোন এলাকার লোকেরা যদি ওজনে কম দেয় তাহলে তাদের তিনটা বিপদ আসবে, যদি কেউ ওজনে কম দেয় তাহলে তাদের তিনটা বিপদ, তিনটা আজাব আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন তিনটা আজাব দিয়ে। এর এক নম্বর হল উখিযু বিসিনিন, তার অনাবৃষ্টি, অতিবৃষ্টি, প্লাবন, বন্যা, দুর্ভিক্ষ, এই সমস্ত বিষয়ের সাথে এই সমস্ত আজাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন যদি কেউ ওজনে কম দেয়। এবং আপনারা জানেন ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন, শুআইব আলাইহিস সালামের জাতি, যারা মাদায়েনে যাদের আবাসস্থল ছিল, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন ওজনে কম দেওয়ার কারণে। যদি ওজনে কেউ কম দেয়, পরিমাণে কম দেয়, তাহলে পরে তাদেরকে আল্লাহ তাআলা তিনটা বিপদ দিবেন। তার এক নম্বর বিপদ হলো উখিযু বিসিনিন, দুর্ভিক্ষ। দ্বিতীয় বিপদ হলো অশিদ্দাতিল মাউনা, প্রাইস হাইক, বাজার মূল্য চড়া। আপনি বাজারে যান, 5,000 টাকা নিয়ে যান, আপনার ব্যাগেই ভর্তি হবে না। এই সময় আমরা অতিবাহিত করতেছি, প্রচন্ড বাজার মূল্য, বাজারের চড়া দাম যেটা আজকে হচ্ছে। তৃতীয় নম্বর আরো মারাত্মক, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, এবং শাসক গোষ্ঠী তাদের উপরে জুলুম করবে সাধারণ জনগণের উপরে, যেটা সারা বিশ্বে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং রাসূল যে সত্য রাসূল, তিনি যে সত্য নবী, এই হাদিস একটা হাদিসে যথেষ্ট তার জন্য। তিনি এমন ভাবে কথা বলে গিয়েছেন আজকের সমাজের প্রতিটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে, একটা হাদিসে রাসূলের রাসূল হওয়ার জন্য যথেষ্ট। তিনি এমন ভাবে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তাহলে এই তিনটা বিপদ, যদি কেউ ওজনে কম দেয়, ব্যবসায়ী ভাইরা খুব সাবধান, খুবই সাবধান, মারাত্মক অপরাধ এটা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যারা ওজনে কম দেয় তাদের নামে একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা পরিমাণে কম দেয় ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, জাহান্নাম। আল্লাযীনা ইযা ক্বামু আলা আন-নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষের নিকট থেকে ওজন করে নেয় তখন পরিপূর্ণ রূপে নেয়, ওয়াইদা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা নিজেরা মেপে নেয় তখন তারা কম করে দেয়। এই ওজনে যদি আমরা কম দেই তাহলে পরে তিনটা বিপদ, এক নম্বর দুর্ভিক্ষ, দ্বিতীয় নম্বর হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম মূল্য, তৃতীয় হলো শাসক গোষ্ঠীর জুলুম সাধারণ জনগণের উপরে। মুহাজিরদেরকে আল্লাহ রাসূল তিন নম্বর কথা বললেন, তিনটা পাঁচটা ফেতনার মধ্যে তৃতীয় হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলা বাহাইম লাম ইয়ুমতার। যদি মুসলমানরা তাদের সম্পদের যাকাত না দেয়, যারা সম্পদশালী তারা যদি তাদের যাকাত আদায় না করে, ইয়ুমনাউ আল কতরা মিনাস সামা, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন, অতিবৃষ্টি দিয়ে তাদেরকে মারবেন, অতিবৃষ্টি দিয়ে, আপনার খরা দিয়ে, আসমান থেকে কোনো বৃষ্টি হবে না, হাহাকার করবে পৃথিবীতে মানুষ। ওয়ালাউলাম আল বাহাইম, ওয়ালাউল আল বাহাইম, আল্লাহ রাসূল বলেন যদি চতুষ্পদ জন্তু না থাকতো, গরু ছাগল পশু পাখি যদি না থাকতো, লাম ইয়ুমতারু, তাহলে
আল্লাহ তাআলা মানুষকে বৃষ্টি দিতেন না, এদেরকে অতি মাত্রার খরা দিয়ে মেরে ফেলতেন। আমরা যে বৃষ্টি পাচ্ছি, আমাদের অপরাধ প্রবণতা, অপরাধের লেভেল এত উচ্চ পর্যায়ে চলে গেছে, আমরা যে বৃষ্টি পাচ্ছি বেঁচে আছি, এটা একমাত্র চতুষ্প পর্যন্ত রসি নেই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যদি যাকাত তোমরা ঠিক মতো আদায় না করো। দেখেন, এটা তো আমাদের ব্যক্তিগত ভাবে আমরা যাকাত আদায় করবোই, এটা ফরজ বিধান। এবং কোরআনে এসেছে, যারা যাকাত আদায় না করে তাদের জন্য কঠিন শাস্তি কিয়ামতের দিন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, যারা তাদের সম্পদকে স্বর্ণরূপকে জমা করে, টাকা পয়সাকে জমা করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় না করে নিজেই ভক্ষণ করে, তাদেরকে তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির আপনি নবী সুসংবাদ দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই স্বর্ণ এবং রূপাগুলোকে আগুনের পাত বানানো হবে, আগুন গরম করে তাদের কপালে, এরপর আপনার তাদের পার্শ্ব দেশে, তাদের পিঠে তিন জায়গায় ছ্যাক দেওয়া হবে। আল্লাহ বলবেন, হাযা মা কানাসতুম, এই হলো সেই সম্পদ যা তোমরা জমা করেছিলে, ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সম্পদ জমা করার এবং এটার যাকাত না দেওয়ার ফলাফল কেমন, মজা কেমন আজকে তোমরা ভোগ করো। কাজে ব্যক্তিগত ভাবে আমাদেরকে যাকাত আদায় করতেই হবে, কিন্তু যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন, যাকাত হলো ইসলামের ফরজ বিধান। যাকাতকে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল লোক যাকাতকে অস্বীকার করলো, যে আমরা যাকাত দেবো না, রাসুলের যুগে দিয়েছি, এখনকার যাকাত দেওয়া দরকার আছে, আমরা তো এখন আর দেবো না, রাসুল তো আর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইয়াউদুনহা ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই লোকরা একটা রশি যাকাত দিয়েছে, কিন্তু আমার যুগে দিতে চাচ্ছে না, অস্বীকার করতেছে, অবশ্যই আমি তাদের সাথে যুদ্ধ করব। সুতরাং যাকাত হলো ইসলামের অবশ্যম্ভাবী আবশ্যিক ফরজ বিধান এবং একটা রুকুন। এই যাকাতকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রীয়ভাবে, এটা আমাদের কথা না, এটা যাকাত বোর্ড বা যাকাত ফাউন্ডেশন প্রতি বছর যাকাত ফেয়ার হয়, সেখান থেকে এই রিপোর্ট এসেছে। যদি বাংলাদেশে যাকাতের ব্যবস্থা করা যায়, যাকাত আদায়ের ব্যবস্থা করা যায়, তাহলে প্রতি বছর বাংলাদেশে 15,000 কোটি টাকার যাকাত আদায় হবে, 15,000 কোটি টাকা। এবং এই 15,000 কোটি টাকা দিয়ে যাকাত তো আপনি সব ক্ষেত্রে ব্যয় করতে পারবেন না, আপনি যাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট বানাতে পারবেন না, যাকাতের টাকা দিয়ে আপনি উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবেন না, কারণ যাকাত এটার জন্য নির্দিষ্ট 8টা খাত আছে। দারিদ্র বিমোচনের জন্য যাকাতের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথবা বিদেশের সাথে যুদ্ধ করতে গিয়ে আপনি সেনাবাহিনীর ক্ষেত্রে খরচ করতে পারবেন, এরপর আপনার দারিদ্র বিমোচনে খরচ করতে পারবেন। তো তারা বলতেছেন, যদি প্রতি বছর যাকাত ঠিকভাবে আদায় করা হতো, তাহলে প্রতি বছর 15 লক্ষ পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হতো প্রতি বছর। আজকে অনেক লোক রুটলেস রাস্তাঘাটে ঘুমাচ্ছে ঢাকা শহরে, আপনার রাষ্ট্রপতির ভবনের সামনে, প্রধানমন্ত্রীর ভবনের সামনে মানুষ না খেয়ে মরতেছে, ঘুমায় আছে রাস্তাঘাটে। এবং সেই এলাকাগুলোতে রুটলেস যারা ছিন্নমূল, তাদের সংখ্যাটাই বেশি, এদের উন্নয়ন তো হচ্ছে না, এদের পুনর্বাসন দেওয়া সরকারের দায়িত্ব না? অবশ্যই সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব কিভাবে পালন? ইসলাম বলে দিয়েছে, আপনি ইসলামকে ফলো করে আপনার নিজের পকেট থেকে 1 টাকাও দেওয়া লাগবে না, নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগবে না, জনগণের টাকা দিয়ে আপনি বাংলাদেশের কোনো লোক রাস্তাঘাটে আর ঘুমাবে না, সহজ বিধান। কিন্তু আমরা পালন করছি না, কেন করছি না? এটা ইসলামের আইন। পালন করছি না কেন? এটা ইসলামের আইন। এই জন্য ইসলামের আইন কায়েম করবো, এটা কেমন কথা? আমাদের মান সম্মান চলে যাবে, আমাদের ইজ্জত চলে যাবে। ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইযম, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তাকে ইগো প্রেস্টিজ পেয়ে বসে, আমার ইজ্জতে লাগতেছে, এই কাজটা কেমন করবো? মুসলমানদের আইন ইসলামিয়ান কায়েম করবো, এটা কেমন কথা? সুতরাং আমরা যদি নিয়ামত পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই যাকাতের আদায় করা দরকার, রাষ্ট্রীয়ভাবে এটাকে কার্যকর করা দরকার। চতুর্থ হুশিয়ারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি
ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবান মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম। কোন জাতি যদি আল্লাহর সাথে দেয়া ওয়াদা এবং রাসূলের সাথে আমরা যে ওয়াদা করছি সেই ওয়াদার যদি খেলাফ করি, সেই ওয়াদাকে যদি ভঙ্গ করি, তাহলে সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবান মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তাদের উপরে শত্রু বাহিনীকে, তাদের যারা শত্রু তাদেরকে চাপিয়ে দিবেন। ফাআখাযু বাযা মা ফি আইদিহিম, এই শত্রু বাহিনী এসে আমাদের থেকে, মুসলমানদের থেকে সম্পদ টম্পদ সব নিয়ে যাবে। তাই কি হচ্ছে না আজকে? আচ্ছা, প্রথম জানা দরকার আমাদের, আমরা কি ওয়াদা দিয়েছিলাম আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে আমাদের ওয়াদাটা কি? আল্লাহর সাথে আমাদের ওয়াদা হলো আল্লাহকে আমরা এক বলে মানবো। সেই ওয়াদা আজকের দিনে নয়, সেই ওয়াদা আমরা দিয়েছিলাম সেই রুহের জগতে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, তারা বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার অর্থ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, ভিন্ন কারো ইবাদত না করা। কারণ আপনি যাকে রব বলে মানেন, আপনি যাকে মালিক বলে মানেন, আপনি তো তার গোলামি করবেন। আপনি মনে করেন আপনার বস ইনি, আপনি গোলামি করেন আরেকজনের, তাহলে বস কি সন্তুষ্ট থাকবে নাকি নাকশ হবে? অবশ্যই নাকশ হবে। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার অর্থই হলো একমাত্র তারই ইবাদত করতে হবে। এই ওয়াদা, এই চুক্তি থেকে আমরা আজকে বের হয়ে আসছি। আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছি। কেউ নবীর ইবাদত করতেছে, কেউ পিশাবের ইবাদতে লিপ্ত, কেউ আপনার মাজারে কবরে মূর্তির ইবাদতে লিপ্ত। গোটা মানবতা আজকে শুধু আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন ভিন্ন মাবুদকে বানিয়ে নিয়ে তার ইবাদত শুরু করছে। এক্ষেত্রে অমুসলিমরা যেমন ইবাদত করতেছে ইহুদি নাসারা তাদের নবীদের, মুসলমানদের মধ্যে যারা পীর পূজারী, যারা পীরের ইবাদত করে, তারা ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে এই সমস্ত ইবাদত করতেছে। তো আমরা এক্ষেত্রে আল্লাহ তাআলাকে একমাত্র রব এবং একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করার যে ওয়াদা, সেই ওয়াদা থেকে বের হয়ে আসছে। আর নবীর সাথে ওয়াদা হলো যে আমরা নবীর দিনকে সাহায্য করব। আল্লাহ রাসূল যে আমাদের জন্য যে দিন রেখে গেছেন, সেই দিনকে হেফাজত করার জন্য, সেই দিনের সংরক্ষণ করার জন্য, সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা সেই ওয়াদা খেলাপ করছি। যদি এই ওয়াদা আমরা খেলাপ করি, রাসূল বলেন তাহলে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবান মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের শত্রু বাহিনীকে চাপিয়ে দিবেন। প্রশ্ন হলো কই, আমাদের সাথে তো কোনো শত্রু বাহিনী নাই, আমাদের টাকা পয়সা তো আমাদের দেশেই থাকে, আমার তো কেউ ভারতের কোনো লোক বা আমেরিকার কোনো লোক এসে আমার পকেট থেকে 2 টাকা নিল না, এটা আপনারা বলতে পারেন। কিন্তু বাস্তবতা হলো আপনি যদি বড় করে দেখেন তাহলে দেখবেন আজকে মুসলমান দেশগুলোতে, পুরো বিশ্বের সব মুসলমান দেশগুলোতে ইহুদি খ্রিস্টান এবং ব্রাহ্মণ্যবাদী শক্তি তাদের সমস্ত কালচারাল আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, ইকোনমিক্যাল আগ্রাসন সব দিক থেকে মুসলিম দেশগুলোকে তারা গ্রাস করে নিয়েছে এবং মুসলমানদের সম্পদকে তারা সুকৌশলে হাতিয়ে নিচ্ছে। কিভাবে? আপনি আরব বিশ্বের কথা বলেন, আরব বিশ্ব, আরব বিশ্বের যে বিশাল অর্থনৈতিক কারবার, এগুলোকে নিয়ন্ত্রণ করে কারা? আমেরিকা। টোটাল আরব বিশ্বের অর্থনীতিকে, টোটাল আরব বিশ্বের কোন সংবাদ কোন দিন যাবে, সংবাদের কোন অংশটুকু যাবে কোন অংশটুকু যাবে না, এটাও নিয়ন্ত্রণ করে ইহুদি এজেন্সি। আরব বিশ্বে বিভিন্ন ধরনের অস্ত্র দিচ্ছে আমেরিকা, আরব বিশ্বে বিভিন্ন ধরনের অস্ত্র এই আমেরিকা দিয়ে তারা বলতেছে যে এখন তোমরা ইয়া করো, এইগুলো চালানোর জন্য, সংরক্ষণাবেক্ষণের জন্য তোমাদের দেশে তো অস্ত্র বিশেষজ্ঞ নাই, আমাদের দেশ থেকে নাও। এবং মুসলমানরা নিজের টাকা খরচ করে, নিজের কাটের টাকা খরচ করে সেই সমস্ত অস্ত্র বিশেষজ্ঞদেরকে পুষতেছে কোটি কোটি ডলার দিয়ে। অনেক দেশে এটা হচ্ছে, এভাবে করে অর্থ হাতিয়ে নিচ্ছে আপনার ইঙ্গো মার্কিন ব্রাহ্মণ্যবাদী শক্তি। বাংলাদেশে আপনি দেখেন, বাংলাদেশের চিত্র দেখেন, এগুলো টপ সিক্রেট হয়ে গেছে এখন, না বললেও আপনারা বুঝেন যে আমাদের দেশের অর্থনীতি আজকে কোথায়, কারা নিয়ে যাচ্ছে। তো এভাবে করে তারা তোমাদের উপর থেকে, তোমাদের অর্থনৈতিক ভাবে তোমাদেরকে পঙ্গু করার জন্য তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবে, তোমাদের দেশের সম্পদকে হরণ করবে। কেন? কারণ তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করছো, আল্লাহ তাআলা তোমাদের উপরে বিপদকে চাপিয়ে দিয়েছেন। পঞ্চম নাম্বার হুঁশিয়ারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, আরো ভয়ানক হুঁশিয়ারি। ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু
ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। মুসলমান দেশের শাসক, ইসলামী মুসলমানদের সরকার, সে যে দেশেরই হোক না কেন, যদি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে, আল্লাহর কিতাবের সংবিধান যদি রচনা না করে, এবং তারা নিজেদের জন্য যদি আল্লাহর কিতাবকে, কোরআন এবং সুন্নাহকে যদি পছন্দ না করে, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন, তারা নিজেরাই নিজেরাই মারামারি করে মারা যাবে। এটা হচ্ছে নাকি আজকে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ, মুসলমানদের মধ্যে মারামারি, ওই গ্রুপ ওই গ্রুপ, ওই দল সেই দল, মারামারি চলতে আছে। এভাবে এটা হচ্ছে কেন? এটা হতেই থাকবে যদি আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা বিচার ফয়সালা না করি, কোরআন এবং সুন্নাহকে যদি আমাদের শাশ্বত একমাত্র সংবিধান রূপে আমরা গ্রহণ না করি, তবে এই বিপদ আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাঁচটা বিষয়কে, পাঁচটা বিষয় সম্পর্কে সতর্ক করলেন মুহাজিরদেরকে, আল্লাহ তাআলা তোমাদেরকে যেন এই ধরনের বিপদে না ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা নাগরিক এবং যারা শাসক, সারা বিশ্বের মুসলমান শাসক এবং শাসিত সকলকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতা, সামাজিক অস্থিরতা, সামাজিক অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে আল্লাহ তাআলা কমিয়ে দিন এবং আমরা যেন কোরআন এবং সুন্নাহর আমল করে এই সামাজিক অপরাধগুলো বন্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আযাব, গজব বা পৃথিবীর বিভিন্ন কোরআনুল কারীম থেকে আমরা যে জাতিগুলোর কথা জানি, প্রায় 6-7টা জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন, যেমন ফেরাউনের ফেরাউনকে, নমরুদকে, এরপরে আপনার আদ জাতিকে, সামুদ জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে, শোয়েব আলাইহিস সালামের জাতিকে, এই ধরনের। তারপর ইরাম নামক একটা শহর ছিল, যে শহরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইরাম আদাতিল ইমাদ আল্লাতি লাম তুখলাক মিছলুহা ফিল বিলাদ। এটা এমন একটা শহর, এমন এক মেগা সিটি ছিল, যেই মেগা সিটির মতো কোন শহর ইতিপূর্বে আর বানানো হয় নাই, এত উন্নত শহর ছিল, সেটাকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছেন। তো এই যে বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন, এর মূল কারণ কি? এর প্রধান কারণ হলো আল ইরাব আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া, আল্লাহর দিন থেকে নিজেকে সরিয়ে নেয়া। আল্লাহর দিন থেকে মুখ ফিরে নিলেই আল্লাহ তাআলার বিপদ অবশ্যম্ভাবী আসবেই। যেমন ইয়ামানের যে কওমে সাবা, সাবা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, এবং তাদের বিখ্যাত বাঁধ ছিল, বাঁধ পানির বাঁধ ছিল, তাদের শস্যক্ষেত ছিল, বাগান ছিল, সুন্দর পরিবেশ তাদের মধ্যে ছিল, খুব সুখ শান্তিতে তারা বসবাস করতেছিল। আল্লাহ তাআলা সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা এর কারণ বলেন, ফাআরাদু, তারা মুখ ফিরে নিল, ফাআরসালনা আলাইহিম সাইরাল আরিম, আর আমি তাদের উপরে দিলাম বাঁধ ভাঙ্গা বন্যা, অবদ্দালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকলিন ওয়া খামতিন ও আসলিন ও শাইইন মিন সিদরিন কলিল। তাদের দুইটা বিশাল বাগান ছিল, তাদের শহরের বা তাদের গ্রামের দুই পাশে ছিল সুন্দর বাগান, বাগানের পরে নদী, নদী বাগান, মাঝখানে হলো গ্রাম, কত সুন্দর পরিবেশ। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের এই দুই বাগানকে পরিবর্তন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, আমি শুধুমাত্র কয়েকটা কুল গাছ, বড়ই গাছ দুই একটা, আর ঝাউ গাছ আমি রেখে দিলাম, তারা এভাবে করে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, এবং তাদের যে আপনার বাঁধ ছিল সেই বাঁধকে আমি ধ্বংস করে দিলাম। কেন? একটাই কারণ, ফাআরাদু, তারা আল্লাহর দিন থেকে মুখ ফিরে নিয়েছে। আল্লাহর দিন থেকে তারা মুখ ফিরে নেয়, তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সংকীর্ণতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা আমার জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরে নিবে, তার জন্য দুনিয়ার জন্য আমি সংকীর্ণ জীবনকে নির্ধারণ করে দেব, সে দুনিয়ায় কোথাও শান্তি পাবে না, স্বস্তি পাবে না, সারা জীবন অস্থিরতার মধ্যে, সংশয়ের মধ্যে, সন্দেহের মধ্যে সে কাটিয়ে ফেলবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমি পুনরুত্থিত করব অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, সে আল্লাহর নিকট অভিযোগ পেশ করবে, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখছি, আমার চোখ ছিল, চোখে কোনো সমস্যা ছিল না, আমি দুনিয়ায় ভালো করে দেখছি, আপনি আজকে আমাকে অন্ধ করে উঠালেন কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ জবাব দিবেন, তোমার নিকটে আমার আয়াত, আমার কোরআন, আমার হাদিস, ইসলামের বাণী এসেছিল, ফানাসীতাহা,
তুমি চোখ বন্ধ করেছিলে, এগুলোকে মারো নাই, ইনসাল্ট করছো, এগুলোকে তুমি পাত্তা দাও নাই। ফাকাদালিকা আলইয়াউমা তুনসা, আজকের দিনে তোমাকে আমি ভুলে গিয়েছি, আজকে তোমাকে আর মনে নাই, আজকে তুমি অন্ধ। দুনিয়া যেহেতু অন্ধ ছিলে, আমার কোরআন গ্রহণ করার থেকে আজকে আমি তোমাকে অন্ধ করে দিয়েছি। সুতরাং এই আজাব গজব পৃথিবীতে যা আসবে, যা আসতেছে, এর প্রধান কারণ হলো আল ইরাদা আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরে নেওয়া। আরো অনেকগুলো কারণ রয়েছে আজাবের। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে সামাজিক অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর থেকে আমাদের মুক্তি পেতে হলে কোরআন এবং সুন্নাহর দিকেই ফিরে আসতে হবে। এর বিপরীত, এর বাহিরে, এর বিকল্প কোনো কিছু হতে পারে না। ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে অবশ্যই, সেটা ক্রসফায়ার করে হোক জনসম্মুখে। আর ইসলামের নিয়ম হলো যে হুদুদ, যেগুলো আল্লাহ তাআলা নির্ধারিত যে হদ, শাস্তি, এগুলো অবশ্যই জনসম্মুখে হতে হবে। কারণ জনসম্মুখে হলে পরে মানুষ যেন ভয় পায়, সতর্ক হয় এই ধরনের শাস্তি করা থেকে। যখন ইসলামের বিধান বলা হয় যে ইসলামের বিধান হলো এই, তখন একদল পূর্বদেশীল ডাক ছিটকায়, এরা মধ্যযুগের বর্বরতম আইন বলে। যখন তারা নিজেই ভিকটিম হয়, যখন নিজে অপরাধগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন তারা আবার মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করার জন্য তারা মিছিল মিটিং করে। মোট কথা, ইসলামের নাম বললেই তাদের গায়ে জ্বালা ধরে। ইসলামের নাম না দিয়ে পরে বা ইসলামের বিধান কার্যকর না পড়লে পর আপনাদের মিছিল মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, কোনো ধরনের কোনো কিছুই, লেখনী, বক্তৃতা, বিবৃতি কোনো কাজে আসবে না। ইসলামকে কায়েম করতে হবে, কারণ এই বিধানগুলো কায়েম করলে পরে এই অপরাধগুলো কমবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, যারা নিরপরাধ লোককে হত্যা করে, হত্যাকারীকে হত্যা করো, হত্যা করলে প্রাণ রক্ষা পাবে, অপরাধীকে শাস্তি স্বরূপ হত্যা করে তবেই প্রাণ রক্ষা পাবে। আর যদি অপরাধীকে, হত্যাকারীকে হত্যা করা না হয়, তাহলে যে নিহতর পরিবার আবার ওকে হত্যা করবে, আবার এই পরিবার হত্যা করবে, এইভাবে পাল্টা পাল্টে আক্রমণ, পাল্টা আক্রমণ চলতে চলতে একটা পরিবার, দুইটা পরিবার, এলাকা শেষ হয়ে যাবে। এবং এরকম কাহিনী অনেক আছে বাংলাদেশে বা বিশ্বে। এই জন্য বীজ, অঙ্কুরিত বীজকেই তুমি দমন করে ফেলো, এটাকে বাড়তে দিও না। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়। আল্লাহ চমৎকার এখানে শব্দ, যারা জ্ঞানী, যারা আসলে জ্ঞানী, তারা আল্লাহর বিধানকে মানবে। আর যারা জ্ঞানী নয়, নির্বোধ, বোকা, মূর্খ, নিজেদেরকে শিক্ষিত এবং প্রগতিশীল বলে পরিচয় দিতে আপনার খুব এই আনন্দ বোধ করেন, গর্ববোধ করেন, তারা হলো আল্লাহর নিকটে সবচেয়ে বোকা এবং নির্বোধ। সুতরাং এই অপরাধগুলো দমন করার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ ইসলামের বিধান কার্যকর করা না হলে পরে কোনোভাবেই আমরা এই অপরাধকে কমাতে পারবো না। এবং এটা তো একটা ব্যাপার যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এবং কোনো অপরাধীর জন্য কোনোভাবেই কারো আপনার ছায়াতলে থেকে, সত্তর ছায়া থেকে অপরাধগুলো করতে না পারে। এবং এই প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের, যে লবিং এর মাধ্যমে বা বিভিন্ন ক্ষমতাশালীদের সাপোর্ট দিয়ে আজকে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। এটা ফলে পরে কোনোভাবে অপরাধ কমবে না। দ্বিতীয় হলো মেয়েদের স্বাধীন পোশাক, সবচেয়ে যে ভদ্র পোশাকে তারা যেন চলাফেরা করে, এটাও নিশ্চিত করতে হবে। আমরা বলছি না যে মেয়েরা সবাই বোরকা পরলেই ধর্ষণ বাংলাদেশে কমে যাবে, এ কথা আমরা কখনো বলি না। অনেকে এই কথা বলেন যে মেয়েরা স্বাধীন পোশাক পরলেই ধর্ষণ থাকবে না, এটা ভুল কথা। থাকতে পারে, হতে পারে, থাকবে যে এই জন্যই তো আল্লাহ রাসূল বিধান দিয়েছেন, আল্লাহ 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 তাআলা বিধান দিয়েছেন, না থাকলে তো বিধান দিতেন না, এটা শুধু পর্দার বিধান দিয়ে শেষ করে দিতেন। বরং থাকতে পারে, কিন্তু সে অবশ্যই সংখ্যা কমে যাবে, 100% থেকে 1% আসবে ইনশাআল্লাহ। আপনি সৌদি আরবে দেখেন কোনো ধর্ষণ নাই, আর পৃথিবীর সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় আমেরিকায়। প্রথম যে 10টা কান্ট্রি, যে দেশগুলোতে সবচেয়ে বেশি ধর্ষণ হয়, সেটা হলো সব অমুসলিম কান্ট্রি। তার প্রথম হলো তথাকথিত সভ্য আমেরিকা, যারা পৃথিবীর সব থেকে সভ্য জাতি হিসাবে পরিচিত। তাদের দেশে 91% মহিলা ধর্ষণের শিকার, 91% মহিলা, 100 জন মহিলার মধ্যে 91 জন মহিলাই হলো ধর্ষণের শিকার। আর পুরুষদের মধ্যে 8% তারা ধর্ষণের শিকার, পুরুষরাও ধর্ষণের শিকার মহিলাদের মাধ্যমে। তবে সেটা প্রতি 100 জনে 8 জন, আর মহিলাদের মধ্যে 100 জনে 91 জন ধ্বংসের, আপনার কি বলার নাম, ধর্ষণের শিকার। এটা হলো পৃথিবীর সব থেকে সভ্য দেশের চিত্র, যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে। কারণ এই চিত্র কেন, কারণ হলো
তারা আমেরিকার সব থেকে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এই জন্য তাদের চিত্র হলো এটা। এই যদি সভ্যতার মাপকাঠি হয় তাহলে আমাদের এই সভ্য হওয়ার দরকার নাই, এই যদি সভ্যতার মাপকাঠি হয় এই সভ্যতার আমাদের কোনো প্রয়োজন নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব চমৎকার একটা কথা বলছিলেন যে আটশত পোশাক পরা বা কম পোশাক পরাই যদি সভ্যতার পরিচয় হয় তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সভ্যতাটি হলো বনের গরু ছাগল সিংহ মহিষ, কারণ তারা কোনো পোশাকই পরে না। এটা হলো সব থেকে সভ্যতাদের, এরা কোনো পোশাক পরে না। কাজেই সভ্যতার মাপকাঠি একমাত্র ইসলাম, সংস্কৃতির মাপকাঠি ইসলাম, সবকিছুর মাপকাঠি হলো ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তারাকতু আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিবু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে যে পথের উপরে যে আদর্শ রেখে যাচ্ছি এটা হলো সব থেকে সুদৃঢ় সমুজ্জ্বল চমৎকার একটা সহজ সরল পথ। লা ইয়াযিবু আনহা ইল্লা হালিক, একমাত্র কপাল পরা, নিতান্তই কপাল পরা ব্যক্তি ছাড়া ইসলাম থেকে কখনো পদস্খলিত হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে ধারণ করার, ইসলামের বিধিবিধান গুলো পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে কায়েম করার তৌফিক দান করুন। আমিন।